6 বছরের এই কালো পুরানো কড়াইটিকে আমি একদম নতুন করে ফেলব, কি অবাক হচ্ছেন? আসলে এরকম কালো কড়াইটিকে আমি একদম একটি মাত্র উপাদান দিয়ে একদম নতুন করে ফেলব। আর ভিডিওটি আপনারা দেখেন, দেখলে দেখতে পারবেন যে আমি কিভাবে পুরনো কড়াইটিকে আমি একদম সাদা বানিয়ে ফেলেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ডিশ ওয়াশিং, কিছু পানি, আর হচ্ছে একটা সিরিজ কাগজ। আমি এই সিরিজ কাগজটি দিয়ে আমি আজকে আমার এই পুরনো কড়াইটিকে একদম নতুন করে ফেলবো। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখলে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে কি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি সাইয়েদা আইরিন, ওয়েলকাম করছি উহুদ ফ্যামিলিজ ব্লগ চ্যানেলে। আশা রাখি সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আর এখানে আমি হাতের মধ্যে একটা গ্লোভস পরে নিয়েছি, যেহেতু এটা একটু কালো হয়ে যাবে, তো সেজন্য আসলে একটু সময়ও লাগবে এই কড়াইটি পরিষ্কার করতে, তো সেজন্য আমি এই গ্লোভসটি পরে নিয়েছি। আর যারা চাইবেন না তারা না পড়লেও তাতেও কোনো সমস্যা নেই, তবু আমার হাতের কাছে ছিল, তো সেজন্য আমি এটা পরে নিয়েছি এই আর কি। আর আমি এখান থেকে একটা সিরিজ কাগজ একটু টুকরো করে কেটে নিচ্ছি, আমার যখন আবার দরকার হবে তখন আমি আরও একটা সিরিজ কাগজ নিব। প্রথমে এভাবে টুকরো করে নিয়েছি, তাহলে আমার এটা মাছতে সুবিধা হবে সেজন্য। আর এখানে আমি কড়াইটার মধ্যে একটু ডিশ ওয়াশিং দিয়ে নিয়েছি, এরপরে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। আর এই তো সিরিজ কাগজটি, আর এটি দিয়ে আমি একটু ঘষে ঘষে, আমরা যেভাবে হাঁড়ি পাতিলগুলো মেজে থাকি আমাদের নিত্য সব সময়, তো সেরকমভাবে আমি একটু মেজে নিচ্ছে। আর এটা কিন্তু এত একটা প্রেসার দিতে হবে না, যখন আপনারা কাজটা করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। আর দেখতে পেয়েছেন আমি মাত্র 2-3টা ঘষা দেওয়া মাত্রই কিন্তু কালো রংটা কিন্তু উঠে যাচ্ছে। আসলে আপনারা যখন হাতে কলমে এটা করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। আমার এই কড়াইটি প্রায় আমি 6 বছর ইউজ করছি, তো বুঝতে পারছেন এতদিনের পুরনো কড়াই কালো তো অবশ্যই হবে। তো আমি যখনই এই টিপসটা জেনেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে যারা জানেন না তাদের কিন্তু উপকার হবে সেজন্য। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এই পর্যন্ত যারা দেখে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এটা দেখতে পেয়েছেন কতটা পরিষ্কার হচ্ছে, আর এটা আমি যতক্ষণ পর্যন্ত মাছতে মাছতে কিন্তু ততক্ষণ পর্যন্ত কালো রংটা বেশি হয়ে যাবে, তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমি কোথাও কোনো অংশে কিন্তু তেমন একটা স্কিপ করছি না, আমি পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বেশি সময়ও লাগেনি, আমার মাত্র আধা ঘন্টার মতো লেগেছে এই 6 বছরের পুরনো কালো কড়াইটি পরিষ্কার করতে। আর এই তো দেখতে পেয়েছেন আমার কিন্তু কড়াইটা প্রায় অর্ধেকের মতন একদম পরিষ্কার হয়ে গিয়েছে, তো সেটাও আমি ফেনাগুলো একটু আপনাদের সাথে সরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মাঝখানে একটু বাকি আছে, তো সেটাও আমি কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করে ফেলবো এরকম মেজে মেজে। আর আমি এখানে এখনও পর্যন্ত কোনো পানি আর ডিশ ওয়াশিং মিক্স করিনি, প্রথমে যে জিনিসগুলো নিয়েছি এখনও পর্যন্ত সেই জিনিসগুলো দিয়ে আমি এই ঘষা মাজার কাজটা করছি। আর এখানে কালো কড়াইটা কিন্তু একদম সাদা হয়ে যাবে, আপনারা যদি আমার এই পুরো ভিডিওটি দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন। আর দেখেন পেনাগুলো কিন্তু একদম কালো হয়ে গিয়েছে, যেহেতু এই কালো রংটা উঠে যাচ্ছে আমি যতই মাছতেছি ততই, আর এটা কালোটা তীব্র আকার ধারণ করছে। এটা আমি এখন একটু ধুয়ে নিব, যে প্রথম মাজাতে এই কড়াইটা কিভাবে পরিষ্কার হয়েছে, কতটা পরিষ্কার হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখনও আরেকটু দাগ কিন্তু বাকি আছে, তো সেটাও আমি কিছুক্ষণ পরে কিন্তু উঠিয়ে নিব, তো সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। এই যে আরও এগুলো কিন্তু বাকি আছে, তো আমি বাকি কাজগুলো করব। এখন যে পাতিলের উপরে আছে উপরের অংশগুলো, কার্নিশগুলো, এগুলো আমি পরিষ্কার করবো, তো কীভাবে করছি আপনারা দেখেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন।
আমি এখানে আরেকটু ডিশ ওয়াশিং নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সিরিজ কাগজ আর পানি নিয়েছি সামান্য। এগুলো দিয়ে আমি আবারও পাতিলটা মেজে নিচ্ছি কড়াইটা। এরপরে আমি কানিশগুলো মেজে নিব সুন্দর করে। দেখেন এগুলো কিন্তু উঠে যাচ্ছে, একটু প্রেশার দিয়ে মাজতে হবে জিনিসটা, যেহেতু অনেক পুরনো একটা জিনিস সেজন্য। আমি আবারও একটু পাতিলটা মেজে নিয়েছি, আর এরপরে আমি কার্নিশগুলো একটু একটা ছুরি বা একটা কেসি, আমি যে কেসিটা নিয়েছিলাম কেসির সাহায্যে বা ছুরির সাহায্যেও আপনারা এই জিনিসটা করতে পারবেন। দেখতে পেয়েছেন একটু ঘষা দেওয়া মাত্র কিন্তু এই কালো দাগগুলো উঠে গিয়েছে, একদম সাদা হয়ে যাচ্ছে। আমি আবারও পাতিলটা একটু ধুয়ে নিয়েছি, মানে কড়াইটা ধুয়ে নিয়েছি। এরপরে যে একদম কর্নার যে জিনিসটা থাকে এগুলো কিন্তু মাজা যাবে না, একদম ছোট জায়গা সেজন্য। সেজন্য আমি একটু ছুরির সাহায্যে এগুলো একদম উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর যতটুকু পারি ততটুকুই কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো আপনারা এই জিনিসটাও করবেন, করলে কিন্তু আপনাদের কড়াইটা অনেক সুন্দর হবে। আমরা দেখা যায় এই দস্তার কড়াইগুলো আমাদের বাসা বাড়িতে অ্যাভেলেবেল, আমরা সবাই প্রত্যেকটা ফ্যামিলিতে ইউজ করা হয়, কিন্তু দেখা যায় কয়দিন আমরা ইউজ করার পরে কালো হয়ে যায়। তো সঠিক পদ্ধতি না জানার কারণে কিন্তু এই কড়াইটা কালোই থেকে যায়। আপনারা যদি আমার এই পদ্ধতিটা ফলো করে থাকেন তাহলে কিন্তু কড়াইটা একদম সাদা হয়ে যাবে। তো আমি আবারও কড়াইয়ের ভিতরে একটু মেজে নিচ্ছি। আসলে যত মাজবো ততই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি একদম সাদা বানানোর জন্য, যতটুকু পারছি ততটুকু করছি। এরপর আমি এটা ধুয়ে নিচ্ছি, একদম সুন্দর করে ধুয়ে নিব, আর আপনাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করব যে কেমনটি হয়েছে। কড়াইটি দেখতে পেয়েছেন পানিগুলো পড়ার সাথে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে কড়াইটা। আপনারা একটু আগের যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তো অবশ্যই তারা প্রথমে এই কড়াইটি দেখেছেন, কড়াইটা কী কী ছিল আর এখন কড়াইটা কী হয়েছে। আমার নিজের কাছেও আশ্চর্য লাগছে, আমি নিজেও জানতাম না এই জিনিসটা করলে যে এতটুকু আমি ফল পাবো, কিন্তু পেয়ে গিয়েছি। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আশা করি আপনারা সবাই এই জিনিসটা দিয়ে আপনাদের কড়াইটা সবসময় পরিষ্কার রাখবেন। আর আমি আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি, আপনারা এই সিরিজ কাগজটি সবসময় হাতের কাছে একটা টুকরা রাখবেন। এভাবে হাঁড়ি পাতিল, যে কোনো হাঁড়ি পাতিল একটু এভাবে সবসময় দুই দিন পর বা তিন দিন পর যদি একটু মেজে নেন তাহলে কিন্তু কালোটা এত তীব্র আকার ধারণ করবে না, সবসময় দেখা যাবে পরিষ্কার থাকবে, আপনাদের কষ্টটাও অনেক কম হয়ে যাবে। আর কড়াইটা দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, এত পুরনো একটা কড়াই কীভাবে এত সুন্দর হয়ে গেল। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও দিব তখন আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখতে পেয়েছেন কড়াইটা কতটা সুন্দর হয়েছে, আমি কিন্তু খুবই খুশি। আমরা যখন রান্নাবান্না করি কড়াইটা যখন একটু পরিষ্কার থাকে রান্না করতে অনেক খুশি লাগে, কড়াইটা অনেক সুন্দর হয়েছে।
আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কড়াইটাও সবসময় এরকম সুন্দর থাকবে। আর যদি দুই তিন দিন পরে একটু এভাবে মেজে নেওয়া যায় তাহলে আরও ভালো থাকবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।